খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, আর প্রেমের বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না, খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেমের বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না, মোহন মেরে বন্ধায় না আমাকে চালাতে দিয়েছেন, ইসলাম প্রচার চর্চা করতে দিয়েছেন, তুমি আমাকে একটা সুসন্তান দান করো, তুমি আমাকে একটা সুসন্তান দান করো, দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি খবর দিয়ে জানিয়ে দিলেন, তাবাশশার না হুবে গোলামিন আলিম তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন যে হে ইব্রাহিম, আমি তোমাকে একটি ছোট্ট সন্তান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, দান করার পরে তিনি হুকুম করে দিলেন, এবার আমার আল্লাহ ইব্রাহিম নবীর কাছে তিনি প্রেম দেখতে চাচ্ছেন, পরীক্ষায় ফেলছেন, তাকে পরীক্ষায় পতিত করছেন, তিনার মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেম দেখতে চাচ্ছেন, ভালোবাসা দেখতে চাচ্ছেন, ঠিক কতটা ইব্রাহিম আমাকে ভালোবাসে এই প্রেম দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, তাকে পরীক্ষায় ফেলছেন। ইব্রাহিম রে, তুমি তোমার ছেলে এবং তোমার স্ত্রী হাজরাকে বনবাস দিয়ে আসো, তাকে তাদেরকে মরুর প্রান্তে রেখে আসো। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করলেন, নবী ইব্রাহিম সন্তানকে নিয়ে চললেন, ছেলেকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে চললেন, মরুর প্রান্তে রেখে আসলেন, বনবাস দিয়ে আসলেন। আবার শেষের থেকে যখন সে পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহকে ভালোবাসা দেখিয়ে দিলেন, মাবুদ রে আমি তোমার আদেশ পালন করেছি, তুমি আমাকে আদেশ করেছো সন্তানকে এবং আমার স্ত্রীকে তুমি বনবাস দিতে বলেছ, তিনি আমি কত বনবাস তাদেরকে দিয়ে এসেছি, তাদেরকে মরুর প্রান্তে রেখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইয়ে তো আমাকে ভালোবাসে, আবার তাকে তার ভালোবাসা দেখার জন্য আবার আদেশ করছেন, যখন সেই ছেলে কিছুটা বড় হলো, ইসমাইল যখন কিছুটা বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন, হে ভাই তুমি তোমার ছেলেকে কুরবানি করো, আমার রাস্তায় কুরবানি করো, বন্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বললেন ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে মিনার মাঠে চললেন কুরবানি করার জন্য। এবারে সেখানে গিয়ে তিনি ছেলেকে কুরবানি করতে আরম্ভ করলেন। আমি সত্যি বলছি যে আল্লাহ প্রেম দেখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে তিনি প্রেমটা দেখবেন যে আল্লাহকে সেই বান্দা কতটা ভালোবাসে। ইব্রাহিম নবী নিজের ছেলেকে কুরবানির মাঠে নিয়ে গেলেন, কুরবানি করতে নিয়ে গেলেন, কুরবানিতে সেই কাজে তিনি উত্তীর্ণ হলেন। হ্যালো, তিনারা মোটরসাইকেল এবং সাইকেল নিয়ে এসেছেন এবং রাখা আমাদের তরফ থেকে প্রচার করা হয়েছে যে মোটরসাইকেল সাইকেল রাখার কোনো ব্যবস্থা আছে। হ্যাঁ, সেই সাইকেল রাখার জায়গা আপনারা এই আমাদের যে পাশে মোটরসাইকেল পাশে যে পঞ্চায়েত অফিস আছে, সেই পঞ্চায়েতের ওখানে রাখার ব্যবস্থা রয়েছে, ওখানে মোটরসাইকেল সাইকেল রাখবেন এবং হুকুম নিয়ে আপনারা এবং যখন সাইকেল নিতে যাবেন বা মোটরসাইকেল নিতে যাবেন ওই টুকুনটা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাবেন। আর একটা অনুরোধ করবো যে মোটরসাইকেল নিয়ে অবলীলাক্রমে এই প্যান্ডেলের ভিতরে এই যে যাতায়াত করছে এটা কিন্তু আমরা দৃষ্টিকটু এবং দেখতেও খারাপ লাগে, এটা মহতি জালসা এবং সেই জালসা কত রকম মানুষ বসে আসে যাতায়াত জমছে, এখান দিয়ে প্যান্ডেলের ভিতরে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাতায়াত অবশ্য করবেন।
যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে অনুরোধ করছি আর আরও যেন এই দিকে এই জিনিসটাই একটু লক্ষ্য করে বলুন। যাই হোক, বলতেছিলাম যে ইব্রাহিম নবী নিজের ছেলেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর আদেশে তিনি কোরবানি করতে গেলেন, কোরবানি করে দেখিয়ে দিলেন। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে এই ছেলেকে কোরবানি করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি দুম্বা দিলেন, সেই দুম্বা পাঠিয়ে ছেলেকে বাঁচিয়ে দিলেন, এক কথায় ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার প্রেমে দেখলেন যে তিনি আমাকে সত্যি আমাকে ভালোবাসেন। তার আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে আপনাকে যে পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন ফেলবেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আমাকে পরীক্ষায় পাস করতে হবে। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে টাইটেল দিয়েছিলেন খলিলুল্লাহ, তিনি খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। ব্রাদার ইসলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবেন, ঈমানদারদেরকে পরীক্ষা করেন তার ভালোবাসা দেখার জন্য যে আল্লাহকে সে কতটা ভালোবাসে। নবী ইব্রাহিম দেখিয়ে দিলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর সঙ্গে তার কতটা ভালোবাসা আছে যে নিজের সন্তানকে মিনার মাঠে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি ছেলেকে কোরবানির মাঠে নিয়ে গেলেন। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, আর প্রেমে বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না, খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেমে বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মোহন মেরে বনাইল সব ডবিয়া শেষ হইল, খোদার প্রেমিকে বাঁচিয়া গেল আপন সন্তান বাঁচল না, প্রেম কিরে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না, খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রিয় নবী ইব্রাহিম ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাঈলকে কোরবানি দিলেন, এটা কোরবানি নয় কুরবানি নয় শুধু প্রেমের পাহানা, প্রেম কিরে প্রেম বিনা প্রাণ বন্ধুরে